আমার ভালো লাগে না চিরাচরিত সেই সব জায়গাগুলো ঘুরতে, যেগুলো গুগল বাবার জানা আছে, বলে দেবে সব ডিটেলস এক ক্লিকে। তাই আবারও সাহস করে জুটি বেঁধে প্রথমবার বেরিয়ে পড়লাম বিজনবাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিজনবাড়ি দার্জিলিং। সবুজে ঘেরা পাহাড়ের পথ যেন আমাদের টেনে নিয়ে চলেছে প্রকৃতির অন্তরমহলে। নিউ জলপাইগুড়ি থেকে কম বেশি 90 কিলোমিটার, ওই 5 ঘন্টার মতো রাস্তা, ছোট্ট একটা জনপদ পাহাড়ের উপত্যকায়। দেখার যে বিশেষ কিছু আছে তা নয়, কিন্তু আছে এক অসীম শান্তি আর অবিশ্রান্ত বয়ে চলা ছোট্ট রঙ্গি পাহাড়ি নদীর শব্দ, অনেকটা রিভার সাইড ক্যাম্পিং। আমাদের রিসোর্টের নাম ব্যাম্বু রিসোর্ট অ্যান্ড এটিভি পার্ক। বিজনবাড়ির উচ্চতা 2500 ফুট, খোলা আকাশের নিচে যেন রঙিন ফুল আর পাতার সমারোহ বিজনবাড়িকে করে তুলেছে আকর্ষণীয়। শহরের বাতাবরণ এখানে পাওয়া যাবে না বললেই চলে, বরং রয়েছে প্রকৃতি ঘনিষ্ঠ সুখকর পরিবেশ। সামান্য কিছু জনবসতি এখানে লক্ষ্য করা যায় যাদের মাতৃভাষা নেপালি। আর আমাদের রিসর্টের প্রাঙ্গণে বয়ে চলেছে ছোট্ট রঙ্গিত, উঠতে বসতে খেতে শুতে তার কলধ্বনি, বারান্দা ঘর সব জায়গা থেকে তার দর্শন পাওয়া যায়। এক কথায় এক অসাধারণ অভিজ্ঞতা। সেই নদীর জলই সুইমিং পুলে ভরা হচ্ছে, নদীতে পা ডুবিয়ে বসুন বা স্নান করুন। পাখিরা উড়ে বেড়াচ্ছে মাছের সন্ধানে, বিছানায় শুয়েও পাচ্ছি তার নুপুরের ধ্বনি। আমরা এখন আমাদের রুমে ঢুকেছি, এখানেই আমরা 2 দিন কাটাবো। ঘর সংলগ্ন রয়েছে একটি বারান্দাও, যেখানে দাঁড়িয়ে চোখ মেলে দিলেই দৃষ্টি হারিয়ে যায় নীল আকাশ, রঙ্গিত নদী আর পাহাড়ের শোভায়। সঙ্গে থাকা সুইমিং পুল এই রিসোর্টের খ্যাতির মাত্রা যেন আরো একটু বাড়িয়ে দিয়েছে। সুন্দরী বিজনবাড়ি, আমার কাছে তুমিই নারী। সবুজ ঘেরা পাহাড় আর যত পাতা বাহারি, গা ঘেঁষে বয়ে চলা পাহাড়ি নদী ওই রঙ্গিত, দিন রাত বাজিয়ে চলে সুরময় কত সঙ্গীত। এখানেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটার কথা, চলুন না 2 লাইন শুনেই নেওয়া যাক। আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা, ওগো নদী আপন বেগে পাগল পারা। আমি সদা অচল থাকি গভীর চর
ঘরে তন্দ্রাহারা, ও গো নদী আপন বেগে পাগল পারা। নির্জনে বিজন বাড়ি যেন আমাদের প্রেমের কথাই শিখিয়ে দেয়। প্রেমিক প্রেমিকা হোক কিংবা নবদম্পতির একান্ত যাপনের এ এক সুন্দর পরিবেশ। যেহেতু আশেপাশে দেখার সেভাবে কিছু নেই, তাই দুটি মানুষের খুব কাছাকাছি থেকে একে অপরের গন্ধ নেশায় ভরপুর হয়ে থাকার মতো এক যথাযোগ্য স্থান এই বিজনবাড়ি। এলোমেলো নুড়ি পাথর ডিঙিয়ে চলা বা নদীতে পা ঝুলিয়ে বসে পা দোলানো, অথবা নদীর জলে পা ভিজিয়ে এপার ওপার করা, সবটার মধ্যেই রয়েছে এক অদ্ভুত রোমাঞ্চ। বিজনবাড়ির কথা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো দৃশ্য, নতুন কোনো কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর অতি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না।